বাড়ি আগুন দিচ্ছেন, ককটেল ফুটাচ্ছেন, আপনি ঘর বাড়ি ভাঙচুর করছেন, আপনি গুলি করছেন। আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছে আমি ইতি খানম। রায়পুরে মাদক জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরে বিট পুলিশিং, বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি। মাদক জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ আয়োজন করে রায়পুরা থানা পুলিশ। মঙ্গলবার 24 জানুয়ারি বিকেলে নীলুখা ইউনিয়নের রহমতপুর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা শাহি জামি মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলুখা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম। এ সময় প্রধান অতিথি ছিলেন রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন নীলুখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সরকার, নীলুখা ইউনিয়নের সভাপতি ইসমাইল সিরাজি, নীলুখা ইউনিয়নের বিট পুলিশের উপপরিদর্শক আব্দুল সালাম সহ নীলুখা ইউপি সদস্য এবং বিভিন্ন নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তারা যদি পুলিশের কাছে এই অস্ত্র সুবদ্ধ না করে তাহলে এই অস্ত্র এবং ককটেল উদ্ধার করা হবে। অপরাধীরা অপরাধ করে পার পাবে না, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেন নীলুখা ইউনিয়নবাসীদের। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, তাজা খবর 24 টিভি। যেই অঞ্চলের আইন শৃঙ্খলা অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। লাঠি নিয়ে আপনাদের দাবার দেওয়ার কথা আর গ্রেফতার করার কথা, কিন্তু সেটা না করে আমরা আলোচনা সভা ডাকছি। অত্র অঞ্চলে যদি আমি আপনাদেরকে 2-4 জন লোককে যদি গ্রেফতার করি, আপনি জেল খেটে এসে বের হলেন, আপনি আবার সেই কাজই করলেন। আর আপনাদের কিছু উঠতি বয়সের নেতা আছে, যে নামটা আছে টেটা যুদ্ধর থানা, তা আপনাদের আসলে এরকম, আপনারা যারা টেটা নিয়ে যুদ্ধ করছেন এখনো মনে করছেন পুলিশ ধরতে পারবে না, আইনের আওতায় আসতে হবে না। যখন আইন আপনি জানবেন আইন কত ভয়ঙ্কর, সেদিন কিন্তু আপনার আইনের আওতায় আসতে হবে। পুলিশের ওসি বা সাব ইন্সপেক্টর তারা গন্ডগোল দিয়ে রাখে, আপনার বুকে হাত বলতে পারেন, যারা আমার সাথে সম্পর্ক আছে কোন গন্ডগোল লাগিয়ে রাখার কথা আমরা বলেছি কিনা, এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি ওসি হিসাবে আমি চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি জাহিলিয়াতের যুগের মতো আপনার মানুষের বাড়ি আগুন দিচ্ছেন, ককটেল ফুটাচ্ছেন, আপনি ঘর বাড়ি ভাঙচুর করছেন, আপনি গুলি করছেন। আজকে এই বর্বর জাতির যে ঘটনা সেটা আপনারা পুনরাবৃত্তি করছেন, কেন করছেন আমি দেবদিন কণ্ঠে বলতে পারি, প্রত্যেকটা মানুষকে আমি আইনের আওতায় আনবো ইনশাল্লাহ, আইনের আওতায় আনবো। আমি যদি না দিতে পারি আমি এখান থেকে চলে যাব, কিন্তু একটি কথা হবে, আপনারা যারা আছেন সবাই আমার সাথে আজকে ওয়াদা করতে হবে যে আমার সাথে আপনারা আছেন, আপনারা থাকবেন, দেখি সন্ত্রাসী কত বড় তার হাত, এটা আমি দেখে যেতে চাই। কি সবাই হাত তোলেন আসেন ইনশাআল্লাহ। সোজা না হয়, সোজা করার জন্য আমাদের কাছে আমাদের অনেক পন্থা আছে, কেউ হাই হাই করবেন না, নীরবে। এই চাঁদাবাজি সাধারণ মানুষকে যারা হয়রানি করছে, ঘর বাড়ি পুড়াচ্ছে, তাদের আপনারা যখন তারা আইনের আওতায় আসবে তখন দেখবেন যে ওর সাথে যারা নাটের গুরু সে গুরু কিন্তু পার পাবে না, কিন্তু খালি ঘরটা পুড়াইছে শুনেছি, ইতিমধ্যেই দেখেছে মামলা হয়ে গেছে এবং অস্ত্র উদ্ধার হবে ইনশাল্লাহ। যারা এই অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে আমাদের কাছে ছবি আছে, আমি আপনাদের সাথে কথা দিলাম, এই অস্ত্র তারা যদি জমা না দেয় পুলিশের কাছে এই অস্ত্র উদ্ধার হবে, এবং ককটেলের কোথায় উৎস আমি দেখেই ছাড়বো, না দেখে আমি কিন্তু ছাড়বো না ইনশাল্লাহ। যেসব সন্ত্রাসীরা আমরা এক শ্রেণীর মাপদার মদত দিয়ে যাদেরকে দিয়ে ধ্বংসযজ্ঞ করাচ্ছি, যাদেরকে দিয়ে ককটেল বানাচ্ছি, যাদেরকে দিয়ে অসহায় মানুষের উপর নির্যাতন চালাচ্ছি, বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি এখানে এসেছি, আমি করেই ছাড়বো ইনশাল্লাহ আপনাদের এই হত্যা করুকার ককটেল মালিকের বিচার আমি করেই ছাড়বো, আল্লাহ যদি সহায় থাকে। আপনার হালাল মুন্সি সহ যারা যারা অপকর্ম এদেশে করেছে কেউই কিন্তু আপনি পার পায় না,
ওই সেই বিএনপির কথিত নেতা আজগর মোল্লা থানার সাজরায় বসিয়ে রেখেছিলাম যে এই মানুষ দুটি যদি এক হয়ে যায় তাহলে আর মারামারি হবে না। তারা প্রতিজ্ঞা দিয়েছে আপনাদের ব্লাডে মিশে গেছে এই অন্যায় আপনাদের ব্লাড দূষিত হয়ে গেছে আজকে আপনারা এগুলি করে যাচ্ছেন আপনাদের কিভাবে ঠান্ডা করতে হয় সেই পথ কিন্তু আমাদের জানা আছে। যদি ভালো হন তাহলে আপনার সাথে আমরা আছি সবাই মিলে আমরা শান্তিতে আপনাদের রাখতে চাই আপনারা যদি থাকতে চান। যে ওইখানে লাশ দুটি পড়ে গেছে টেডা যুদ্ধ হচ্ছে গুলি করে মানুষ মারছে দুঃখের সাথে বলতে হয় একজন চেয়ারম্যানকে গুলি করে মারে এর চাইতে দুঃখের আর কিছু আছে প্রতিনিধিকে গুলি করে মারছে পাখির মতো করে গুলি করে মারছে আপনারা কোথাকার মানুষ নিঃশংসভাবে মানুষকে হত্যা করছেন। আপনি কিছুদিন আগেও 30 জন অস্ত্র সহ স্পিড বোট নিয়ে এসে গুলি করতে করতে আপনারা বের হয়ে গেছেন একজন মারাও গেছে সেই সন্ত্রাসী কোন মানুষ যেন আর এই হত্যা না হয় কোন জায়গায় যেন ককটেল না মারে সেই কাজটি যেন আমরা করতে পারি কাঁধে কাঁধ মিলে এই কাজ করব এই জয় বাংলা। আমরা যদি আজকে একটু ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি মনে করি যা ক্ষতিগ্রস্ত হইলে হইছি তাইলেই ভাবতে পারবো যে আমরা ভালো থাকতে পারবো আর যদি মনে করি না এটা সমান করতে যাব তাহলে আবার যে সে ক্ষতিগ্রস্ত হবে সে আবার ওটা সমান করতে আসবে। তাই সকলকে আমার অনুরোধ এই জিনিসগুলি থেকে আমরা বিরত থাকবো আর যারা শুধু শুধু ক্ষতি করতে চায় তাদেরকেও আমার অনুরোধ আপনারাও সবাইকে নিয়ে মিলেমিশে চলেন ঝগড়া বিরোধ মারামারি থেকে দূরে থাকেন। দুই পক্ষকে আমি বলবো সবাই মিলেমিশে চলেন কেউ যেন বিশৃঙ্খলাতে জড়িয়ে না পড়ে কিন্তু যারা আমাদের কথায় এলাকার নেতৃত্ব যারা দিই আমরা আমাদের কথা যারা এলাকার সাধারণ মানুষ দৌড় দেন আচ্ছা তারা কি একবার চিন্তা করে দেখছেন পুলিশে ধরে নিলে আপনার কি মনে হয় কোনো নেতার আপনার টাকা দেয় সরাসরি আমাদের টাকাটাকে সরাসরি সবাই পায় আমাদের টাকা আমাদের ইয়া করতে হয় অ্যারেঞ্জ করতে হয়। তাই সবাইকে অনুরোধ আমরা কোন নেতার কথায় বিশৃঙ্খলা জড়িয়ে পড়বো না এবং ভালোভাবে চলবো ঝগড়া বিবাদ না করব শান্তিতে থাকবো। আমার বাড়িতে একটা গন্ডগোল হলো গন্ডগোল মানে আমার বাড়িতে এক লোকরে চোখ কালা করে যে এখন কানা আমার বাড়ির বৈশ্যদেরকে বাইকে আবাস করেছে আবাস করার সময় তিনটা চারটা গর্তল উঠছে যাতে অবস্থা ঠিক না তাহলে গন্ডগোল তো আর না বাড়ে আমরা ওই দিকে একবো স্বাভাবিক মৃত্যু হবে অস্বাভাবিক মৃত্যু আমরা করবো না এই নিলিপ্ত কিন্তু এটার আমরা রক্ষা করলেন এই হানাহানি মারামারি ঘরে আগুন এই যে রাস্তার কাজের ইয়ারা অহরবন্ধ রাস্তার কাজের কিন্তু কিছু কাজকর্ম কিছু হয় না তো ইডা রুবে সূচনা কইরা কত হইলো একটা লয়ে কি লাগুতির মারন্তি গড় বললে ইডারি দায়িত্ব হইলো ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান হেরা দেখবো যদি রাস্তা না দেয় হ্যাঁ কি তোমাকে ভাবে সুতা দূর রাখবো না হইলে এলাকার সড়ক রয়ে দেবো রাস্তা দিতে হইব এই দায়িত্ব হইলো আমার এই দায়িত্ব